আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসছি। এটা হচ্ছে আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে আইপিএস চালানোর উপর একটা ভিডিও। এটা আপনারা দেখতেছেন যে আমাদের যে ট্রেডিশনাল আইপিএসগুলো আমরা ইউজ করি, এটা সেটা একটা আইপিএস। লোড লেভেল এখানে 48% দেওয়া আছে, ব্যাটারি লেভেল দেখাচ্ছে যে 2 লাখ কমছে। আমরা এটা চালাচ্ছি একটা 37 অ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে, 12 ভোল্টের ব্যাটারি। এটা আর এখন এটাতে লোড হিসেবে দেওয়া আছে একটা ফ্যান আর একটা লাইট, 36 ওয়াটের এলইডি। এখানে আমাদের আইপিএস সেট আপটা, তো আমরা মোটামুটি এই ব্যাটারিটা ইনভার্টার দিয়ে চালিয়েছিলাম, মোটামুটি ব্যাকআপ পেয়েছিলাম হচ্ছে এক ফ্যান এক লাইটের জন্য 3 ঘন্টার মতো। তো যেহেতু এই আইপিএসগুলোর রেটিং একটু এলোমেলো, কারণ এগুলো সাধারণত লেড অ্যাসিড ব্যাটারি, ডিপ সাইকেল ব্যাটারি ইউজ করা হয় থাকে এগুলোর সাথে, ওগুলা মোটামুটি আপনার ফুল চার্জিং ভোল্টেজ থাকে হচ্ছে 14 ভোল্ট, আর লো ডিসচার্জ ভোল্ট থাকে হচ্ছে মানে সর্বনিম্ন ডিসচার্জ ভোল্ট থাকে হচ্ছে আপনার 9.5 ভোল্ট। এটা রেঞ্জটা একটু বেশি থাকে, কিন্তু এই লিথিয়াম আয়ন ব্যাটারির ক্ষেত্রে একটু এটা ডিফারেন্ট থাকে। সেটা হচ্ছে যেহেতু লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা সর্বোচ্চ আপনার 12.6 ভোল্ট, অর্থাৎ 12.6 সর্বোচ্চ ভোল্ট, এবং সর্বনিম্ন ভোল্ট থাকে আপনার হচ্ছে 8.5 ভোল্টের মতো আর কি, লো কাট ভোল্টেজটা থাকে এই ব্যাটারিগুলোর ক্ষেত্রে। কিন্তু এখানে এই আইপিএসগুলো আবার লো কাট ভোল্টেজ থাকে 9.5 ভোল্ট, অর্থাৎ এটার 3.1 ভোল্টের প্রত্যেকটা সেলে 3.1 ভোল্ট আসলে এটা কাট অফ হয়ে যাবে, মানে আইপিএস কাট অফ করে দেবে। কিন্তু বিএমএস থেকে এটা কাট অফ হবে হচ্ছে 2.8 আসার পরে বা 2.6 আসার পরে, অর্থাৎ কিছু চার্জ এখানে অবশিষ্ট থাকা অবস্থায় আইপিএস এটা ভোল্টেজটা কাট করে দেবে। কারণ এই আইপিএসগুলো স্পেসিফিক তৈরি করা হয়ে থাকে লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে চালানোর জন্য, তো আমরা ওই জন্য আজকে ট্রায়াল দিচ্ছি যে এটা আসলে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে চালাইলে কয় ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়। আর এটা আমরা ইনভার্টার দিয়ে ইউজ করেছিলাম, যে চায়না ইনভার্টারগুলো পাওয়া যায় ওইগুলো দিয়ে ইউজ করেছিলাম, এক ব্যাটার একটা ফ্যান একটা লাইটের জন্য 3 ঘন্টা ব্যাকআপ দিয়েছিল। তো আজকে ফ্রেন্ডস আমরা এই আইপিএস চালাই দেখবো এই ব্যাটারি দিয়ে কয় ঘন্টা চলে। ভিডিওর শেষে আপনাদেরকে আমরা ডিটেল টাইমটা জানিয়ে দেবো, সে পর্যন্ত সঙ্গে থাকুন। বন্ধুরা, হচ্ছে আমাদের চ্যানেল হেল্প ইউর সেলফ চ্যানেল, এখানে আপনারা আমাদের সমস্ত ভিডিও পাবেন। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও এবং অন্যান্য সমস্ত আপডেটের জন্য। এরপরে আমরা অন্য ভিডিওতে আপনাদেরকে আমাদের দোকান দেখাবো, ওখানে আমরা যে কাজগুলো করি মোবাইল ক্যামেরা ল্যাপটপে সেগুলোও দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকবেন। আমরা ডিটেলে আপনাদেরকে আজকে ব্যাটারিটার ব্যাকআপ কেমন সেটা জানাবো। হ্যালো ইউটিউবার ফ্রেন্ডস, আমরা ফিরে আসছি চেক করার পরে। এখন যেটা এটার ব্যাকআপ টাইম, আমরা একটা 100 ওয়াটের ফ্যান আর একটা 36 ওয়াটের এলইডি বাল্ব টিউবলাইট বলতে পারেন আর কি, যেগুলো আমরা ইদানিং ইউজ করি 38 ওয়াটের, এটা মোটামুটি চালিয়েছিলাম। তো আমরা ব্যাকআপ পেয়েছি ঠিকঠিক 1 ঘন্টা 58 মিনিট, 37 অ্যাম্পিয়ার আওয়ার একটা ব্যাটারি, লিথিয়াম ব্যাটারি। এরপরে ব্যাকআপ পাওয়ার পরে এটা আমরা আবার চার্জ করেছি, এখন দেখতেছেন এখানে ব্যাটারি লেভেল একটু কম দেখাচ্ছে, কিন্তু এখানে ব্যাটারি ফুল দেখাচ্ছে। এখানে ব্যাটারি লেভেলটা কম দেখানোর একটা কারণ আছে, সেটা আমি আপনাদেরকে বলবো। সে কারণটা হচ্ছে আপনার লেড অ্যাসিড ব্যাটারি আর লিথিয়াম আয়ন ব্যাটারির যে ভোল্টেজটা, এটা অনেকটা ডিফারেন্ট থাকে। এই লিথিয়াম আয়ন ব্যাটারির ফুল চার্জ হওয়ার পর এটার ভোল্টেজ আছে মোটামুটি 12.6 ভোল্ট, কিন্তু লেড অ্যাসিড ব্যাটারি ফুল চার্জ করার পর এটার ভোল্টেজ আছে 13.8 বা 14, এরকম কাছাকাছি আর কি।
ঠিক আছে, তো যার কারণে এখানে লেভেলটা হাফ দেখাচ্ছে, কিছুটা কম দেখাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে বিএমএসটা তিনটা লাইট চলতেছে। আর এখানে আমরা ভোল্টেজ মেজারমেন্ট করেছি মিটার দিয়ে, এখানে মেজারমেন্টে দেখাচ্ছে যে আপনার 12.6 ভোল্ট, অর্থাৎ এখানে 12.6 ওঠার পরে বিএমএস থেকে অটোমেটিক্যালি চার্জিংটা কাট অফ হয়ে গেছে, এখন এটা চার্জ নেবে না। আচ্ছা, এই লিথিয়াম আয়ন ব্যাটারিতে বিএমএস ইউজ করার কারণ হচ্ছে যে ব্যাটারিগুলো যাতে একদম ডিপ ডিসচার্জ হয়ে না যায়, আবার এর পরিমাণ, এর যে আর কি লিমিট দেওয়া আছে, এই লিমিটের উপরে চার্জ না হয়। এই কারণে এখানে বিএমএস ইউজ করা থাকে। আমরা বিএমএসের উপরে একটা সামনে ভিডিও দিব, আমাদের সাথে থাকবেন। আর এখানে ব্যালেন্সার আছে, একটা ব্যালেন্সার কেন দেওয়া হয় সেটাও আমরা বলবো। তো ফ্রেন্ডস, মোটামুটি এই ছিল আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি এবং আইপিএসের উপরে ভিডিওটার ডিটেল। তো সামনে আমরা আরও নতুন নতুন ভিডিও দিব, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন জন্য নোটিফিকেশন আইকনটা ক্লিক করবেন। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, আর ভুল ত্রুটি থাকলে কমেন্টসে জানাবেন। নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। ওকে ভিউয়ার্স, থ্যাংক ইউ, সামনে আবার দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।